আর জিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে ফালাকাটা শহরে মিছিল করে ধর্ণা অবস্থান করল ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেস। শনিবার দুপুরে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে একটি মিছিল ফালাকাটা শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে ফালাকাটা ট্রাফিক মোড়ে ধর্ণা অবস্থানে সামিল হয়। উপস্থিত ছিলেন ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভব্রত দে সহ অনেকে। তৃণমূল কংগ্রেস আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, প্রথম দিন থেকে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম দোষীদের উপযুক্ত শাস্তি অর্থাৎ ফাঁসির দাবিতে, এবং তার সাথে সাথে ধর্ষণ বিরোধী আইন প্রণয়নের দাবিতে আমাদের আজকে সারা রাজ্যের সাথে সাথে ফালাকাটাও আমরা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের আমরা মিছিল করে ফালাকাটা শহর পরিক্রমা করে আমরা অবস্থানে বসেছি। বেলা দুটোর থেকে আমাদের 7টা অবধি অবস্থান চলবে, এবং যতদিন পর্যন্ত সিবিআই তদন্ত করে চার্জশিট না দিয়ে দোষীদের ফাঁসি না দিচ্ছে, এবং কেন্দ্রীয় সরকার তথা বিজেপি তোতাপাখি রাজ্যপাল যতদিন পর্যন্ত এই ধর্ষণ বিরোধী আইন প্রণয়নের দাবিতে সঠিক ভূমিকা না নিচ্ছে, সই না করছে, আমাদের আন্দোলন চলবে। এবং জননেত্রীর নেতৃত্বে যদি রাজ্যপাল সই না করেন, কলকাতার বুকে রাজভবনে মহিলারা ঘেরাও করে থাকে, মহিলারা অবস্থান করে থাকবে, আমরা তার সমর্থন করছি। আমরা দোষীদের শাস্তির দাবিতে ফাঁসির দাবিতে আমাদের আন্দোলন চলবে।